ফেরেশতা জিব্রাইল আমি নামাল নবীর ঘরের দরজায়, হুজুর অনুমতি না দিলে আসবো না। ফেরেশতা জিব্রাইল আমি নামাল নবীর খাদেম, কখনো ইমামে হাসান ইমামে হুসাইনের জন্য ফল নিয়ে, কখনো জান্নাতি কাফুর নিয়ে, কখনো তিনাদের বাতাসের জন্য খাদেম হয়ে। সুবহানাল্লাহ বলে কাহা জিবরিল নে সিদরা তলক মেরি রসাই হ্যায়, কাহা জিবরিল নে সিদরা তলক মেরি রসাই হ্যায়, কিতনে মনজিলে আগে নবি জানে খুদা জানে। আরে জিব্রাইল যিনি ফেরেশতাদের সরদার, সে বলতে সে সিদরায় গিয়ে ইয়া রাসূলুল্লাহ এখান থেকে এক কদম নয় এক পশম সামনে গেলে আমার আর কোনো অস্তিত্ব থাকবে না, জলে পুড়ে শেষ হয়ে যাব। আমার নবী বলে যে জিব্রাইল এখান থেকে সামনে যাওয়াটাই হলো আমার নবীর কামালিয়ত। সুবহানাল্লাহ, ও কামালে হুসনে হুজুর হে, ও কামালে হুসনে হুজুর হে, কিতনা কামাল। সেই জিব্রাইল যে কিনা সিদরায় গিয়ে সারেন্ডার, আপনার ইতিহাসের কিতাবে এসেছে একবার জিব্রাইল আমার নবীর কাছে আরজি পেশ করেছেন, জি আর রাসূলুল্লাহ আমি তো আপনার কাছে আসি আপনাকে সাধারণ হালতে সব সময় যেভাবে মানবীয় সুরাত হালত যা যা করে ওই অবস্থায় দেখি, আপনি রাসূল একটু আপনার হাকিকতটা আমাকে বর্ণনা করেন না। তো আবার আমার নবী জিব্রাইলকে বললো তোমাকে তো আমি দেখি আমার কাছে আসো, কখনো মানুষের সুরাতে সাধারণ সুরাতে সাধারণ অবস্থায় তো তোমার যে 600 নূরের ডানা 600 ডানা আছে এগুলো একটু খুলে দেখাও না। তো জিব্রাইল বললো যে হুজুর আমার যে 600 ডানা এগুলো যদি খুলি পৃথিবীটা আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে, তো আল্লাহ পাক আমার জন্য আমার যেটা বাড়ি বানাইছেন সিজদা সেটা আমার উপযুক্ত করে বানাইছেন, সেখানে 600 ডানা খুলে দিলে আমার জন্য পারফেক্ট, দুনিয়াতে খুললে দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, জায়গা হবে না, খোলা যাবে না। তো এবার মেরাজের রাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, ওই মেরাজের রজনীতে আমার নবী সরওয়ারে কায়নাত যখন মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এক এক করে সিজদায় গেলেন, যাওয়ার পরে বললেন ভাই জিব্রাইল তোমার বাড়িতে এসেছি এবার দেখাও তোমার 600 নূরের ডানা খুলে দেখাও। জিব্রাইল 600 নূরের ডানা খুলে দেখালো, এবার জিব্রাইল আরজি পেশ করতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আমারটা দেখালাম, আপনি রাসূল আপনারটা দেখালেন না, আপনি আপনারটা দেখান না একটু। আমার নবী বলতেছে জিব্রাইল যদি সাহস থাকে এখান থেকে এক কদম সামনে বাড়াও। সুবহানাল্লাহ, বলেন এটাই আমার কামালিয়ত, যেখানে তুমি স্টপ সেখান থেকে আমার চলা শুরু। সুবহানাল্লাহ, বলেন তো জিব্রাইল ফেরেশতাদের সরদার হয়ে যেখানে আমার নবীর ঘরের খাদেম দরজার খাদেম অনুমতি ছাড়া আসেন না প্রবেশ করেন না, আরে শুধু এতটুকুই নয় আনোয়ারে মুহাম্মদিয়া কিতাব সহ তাফসীরের কিতাব সহ বিভিন্ন কিতাবে এসেছে আমার নবী সরওয়ারে কায়নাতের রওজায়ে মুবারাকা মদিনাতুল মুনাওয়ারায় যেখানে রয়েছে, মনে রাখবেন মক্কায়ে মুকাররমার জমজম শরীফ বরাবর উপরে হলো হাউজে কাউসার, খানায়ে কাবা বরাবর উপরে হলো খানে কাবা বাইতুল্লাহ বরাবর উপরে আরেকটা কেবলা বাইতুল মামুর, এটা হলো দুনিয়াবাসীর কেবলা, দুনিয়াবাসী তাওয়াফ করেন, ওইটা আসমানীদের কেবলা, আসমানীরা তাওয়াফ করেন, আর মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর রওজায়ে মুবারাকা বরাবর উপরে হলো খোদার আরশ আজিম। সুবহানাল্লাহ, এবার আসেন আপনি আমি খানায় কাবার জিয়ারত করি, খানায় কাবাকে চত্বর কাটি, খানায় কাবাকে তাওয়াফ করি, খানায় কাবার জিয়ারতে যাই তাওয়াফে যাই, অপর পক্ষে আমার নবীর রওজায়ে মুবারাকার জন্য আমার আল্লাহ আমার আল্লাহ আমার নবীর রওজায়ে মুবারাকার জন্য দৈনিক সকালবেলা 70,000 ফেরেশতা প্রেরণ করেন, সারাদিন আমার নবীর রওজায়ে পাক ঘুরে ঘুরে জিয়ারত করেন আর দুরূদে পাক প্রেরণ করেন, সন্ধ্যাবেলা এই 70,000 ফিরে যায় আবার নতুন করে 70,000 আসেন, সকাল পর্যন্ত আবার জিয়ারত করেন দুরূদ পাক প্রেরণ করেন, এভাবে দৈনিক 140,000 ফেরেশতার আগমন হয়, যেই ফেরেশতা একবার এসেছেন একদিন এসেছেন কেয়ামত পর্যন্ত আর সুযোগ নাই, ওটা হলো আমার নবীর রওজায়ে মুবারাকা। এবার বলেন
সেই ফেরেশতার আগমন শ্রেষ্ঠ নাকি আমার নবীর আগমন শ্রেষ্ঠ? জোরে বলে। এবার আসেন, শবে কদর শুধু মুমিনের জন্য, পুরা মুসলমানের জন্য নয়। হাকিকত কেন নয়? মুসলমানের জন্য কেন নয়? বলতেছে মুসলমান যে মসজিদে আসবে, ইবাদতে আসবে, রেডি হবে, তালাশ করবে, সে না পাবে? যে মদের দোকানে সে কি পাবে? যে আড্ডাবাজিতে সে কি পাবে? তো তাহলে শবে কদর ফিক্সড তাদের জন্য। এক নাম্বার, এটা মুসলমানকে দেওয়া হয়েছে। শবে কদর আরো ফিক্সড কিভাবে? বলতেছে সেটা যারা তালাশ করবে তারা পাবে। শবে কদর আরো ফিক্সড কিভাবে? বলতেছে সেটা রমজানের শেষ 10 দিনের বিজর রাতে। শবে কদর আরো ফিক্সড কিভাবে? বলতেছে সেই রাতে যারা তালাশে থাকবে, অন্বেষণে থাকবে, তকদীর ভালো হবে, নসিব ভালো হবে, তাদের কপালে নসিব হবে। সুবহানাল্লাহ। অপরদিকে আমার নবী, আমার নবী, আমার নবী শুধু মুসলমানের নবী নয়, মুমিনের নবী নয়, ইমানদারের নবী নয়, ওয়ামা আরসালনাকা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি খোদার রুবুবিয়ত যতটুকু, আপনি নবীর রহমত ততটুকু। সুবহানাল্লাহ। তাহলে এবার বলে, শবে কদর শ্রেষ্ঠ না আমার নবীর আগমন শ্রেষ্ঠ? তা আমার নবীর আগমন যে শ্রেষ্ঠ এটা কি আর প্রমাণ দিয়ে বলতে হবে আমাদেরকে? এটা কি আর প্রমাণ দেওয়ার বিষয়? আরে অন্ধের গোষ্ঠীরা প্রমাণ দিয়ে তো পরাজিত হয়ে তো আজ পর্যন্ত সামনে আসতে পারে না, তাদের জন্য প্রমাণের দরকার কি? এবার আলোচনা হবে ইমানদারের জন্য, এবার আলোচনা হবে ইমানদারের জন্য, ইমানকে মজবুত করার জন্য, শক্ত করার জন্য, বাড়ানোর জন্য। এজন্য বলেছি আমার নবী যে দিন নিয়ে এসেছেন, আমার নবীর দিন নিয়ে আসার কারণে ওই দিন সমস্ত দিনের মাঝে, সমস্ত ধর্মের মাঝে, সমস্ত জগতের মাঝে শ্রেষ্ঠ দিন নির্বাচিত হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন আমার নবীর সময়, কেমন সময়? আমার নবী যে সময় আগমন করেছেন, আমার নবীর ওয়াক্ত, আমার নবীর উম্মতের ওয়াক্ত, আমার নবীর আগমন থেকে শুরু করে উম্মতের সময়টা, এক কথায় সমস্ত কিছু একসাথে কি বলতেছেন আল্লাহ পাক? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আসর, সময়ের কথা। ও মাওলা, কোন সময়, কোন সময়, কোন সময়? আল্লাহ পাক বলতেছে, আমার আলা হুজুর জবাব দিচ্ছেন, যে সুহানি ঘড়ি চমকা তাইবা কা চাঁদ উস দিল আফরোজে সাহাত পে লা উসমান। সুবহানাল্লাহ। আরে কোন সময়, কোন সময়? ওই সময়, ওই সময় যে সময় আমার নুরানি নবী তাশরিফ এনেছেন, দুনিয়াতে এসেছেন, উম্মতের সাহারা বানতে এসেছেন, ওই সময়ের কসম আল্লাহ পাক। এরপর আসেন আমার নবীর যে শহরে আগমন করেছেন, লন্ডন নাম শুনেছেন, ওয়াশিংটন নাম শুনেছেন, প্যারিস নাম শুনেছেন, ইউরোপ, আমেরিকা, কানাডা, কত সুন্দর সুন্দর দেশ, তাই না? কোরআনে নাম এসেছে, বলেন না এসেছে? কেন এত সুন্দর, এত সুন্দর? আরে আসবে কিভাবে? আমার নুরানি নবীর নুরানি দুইটা ঠোঁট মোবারক, নুরানি দুইটা ঠোঁট মোবারক, খেয়াল করে, নুরানি দুইটা ঠোঁট মোবারক, নুরানি নবী নুরানি দুইটা ঠোঁট মোবারক, মাত্র একবার, মাত্র একবার, হাজার আসওয়াদুন, হাজার আসওয়াদুন, কালো পাথর, অসম্ভব রকম কালো, অতীব কালো, বাহুতেহি কালা, কালো পাথর, হাজারে আসওয়াদ, যাকে মানুষ চিনত না, জানত না, যাকে শুধু একটা চিহ্ন হিসেবে খানে কাবায় ফিট করা হয়েছিল বাবা ইব্রাহিম আলাইহিসসালাম, যার ইতিপূর্বে তেমন কোন মূল্য ছিল না, গুরুত্ব ছিল না, আমার নুরানি নবী যাইদিন একবার মাত্র দুইটা ঠোঁট মোবারক লাগিয়ে একটা চুমু খেয়েছেন, কেয়ামত পর্যন্ত সেটা উম্মতের গুনাহ মাফ করানোর মতো ক্ষমতা অর্জন করে কয়বার, কয়বার, কিসের পাওয়ার? জোরে বলেন না, কিসের? ঠোঁট মোবারক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আলা হজরত অনেক সুন্দর করে কালাম নিয়েছেন। আলা হজরতের এক এক কালাম, আসলে কালামগুলা দেখলে
আল্লাহ হযরত কালাম নিচ্ছেন ও খোদা নেহে মর্তবা তুঝকো দিয়া, সুবহানাল্লাহ বলেন ও খোদা নেহে মর্তবা তুঝকো দিয়া, না কিসি কো মিলে না কিসি কো মিলা, হে কালাম মজীদ নে খাই শহর তেরে শহর ও কালাম ও বাকা কি কসম, সুবহানাল্লাহ। আর আমার মাওলা কালাম পাকের রন্ধ্রে রন্ধ্রে আপনার শহরে আপনার বাড়ির আপনার ঘরের আপনার রোজে পাকে আপনার আসার আপনার যাওয়ার আপনার চেহারার আপনার চুল মোবারকের সমস্ত কিছুর কসম আমার মাওলা কালামে পাকে নিয়েছেন, কত প্রিয় ছিলেন আমার মাওলা, সুবহানাল্লাহ। আমার নবীর শহর নাম হলো মক্কায় মুকাররমা, এই মক্কার সূচনা হয়েছে দুইজন নবীর বরকতময় কদমের মাধ্যমে, দুইজন নবী তিনাদের সাথে আরেকজন বলিয়া ছিলেন। মনে রাখবেন কোন কোন নবীদের আব্বাজান নবী ছিলেন, যেমন আমার নবীর আব্বাজান নবী ছিলেন না, ইব্রাহিম নবীর আব্বাজান নবী ছিলেন না, কিন্তু ইসহাক নবীর আব্বাজান নবী ছিলেন, ইসমাইল নবীর আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, ঠিক কিনা কথা বলেন না, ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী নবী ছিলেন, এমনি ভাবে কোন কোন নবীদের আব্বাজান নবী ছিলেন, কোন কোন নবীদের আব্বাজান নবী ছিলেন না, ঠিক আছে কথা, জিনাদের আব্বাজান নবী ছিলেন, তিনি তো নবী, সে জামানায় শ্রেষ্ঠ, ঠিক কিনা কথা বলেন না, সে জামানা নয় নবী এবং রসুল্লা সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা কথা বলেন না, তো যিনি নবী তিনি তো শ্রেষ্ঠ, আর জিনারা নবী ছিলেন না, কেমন বাবা হলে তিনার নসল দিয়ে নবীর জন্ম হয়, উম্মতকে শিক্ষা দিচ্ছেন নবী নয় নবী নয়, তাহলে কি ওই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর বলি বলি নাই, কোরআন ফলো তাই না, খুঁজে ফাইবা, কোরআন না পড়লে ফাইবা কোথেকে, ঠিক না কথা বলেন না, বলি নাই। এবং নবীদের আম্মা জানরা, যেহেতু কোন মহিলা নবী নয়, ঠিক আছে কিনা, কোন মহিলা কি নয় নবী নয়, তাহলে নবীদের আম্মা জানরা কি, নবীদের আম্মা জানরা কেমন মা হলে কেমন গর্ব হলে কেমন গর্ব হলে এই গর্ব থেকে সর্বশ্রেষ্ঠ নবীর জন্ম হয়, সুবহানাল্লাহ বলেন, কেমন গর্ব হলে ওই গর্ব থেকে আল্লাহর খলিলের জন্ম হয়, সুবহানাল্লাহ বলেন, কেমন গর্ব হলে ওই গর্ব থেকে আল্লাহর কালিমের জন্ম হয়, সুবহানাল্লাহ বলেন, তো ওই গর্ববালি যেহেতু মহিলা তিনি নবী নয়, আল্লাহ বলতেছে এটা দলিল নবী তো নয়, এজন্য নবী নয় যেন কেউ নবীদেরকে নবী মানে বলিদের অস্বীকার না করে, তিনারা ওই জামানার সর্বশ্রেষ্ঠ বলিয়া ছিলেন, এই জন্য তিনার গর্ব দিয়ে নবী এসেছেন, সুবহানাল্লাহ। তাহলে আম্মাদান হাজরা আলাইহিসসালাম একজন, দুইজন নবী পিতা পুত্র দুইজন, এই তিনজনের মাধ্যমে মরুভূমির একটা শহর, মরুভূমি যেখানে গাছপালা তরু লতা মানুষ পানি বৃক্ষ কিছুই নাই বলতে কিছুই ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না, ওরকম একটা জায়গা আবাদ করা শুরু করলেন, কেন আল্লাহ পাক কালামে পাকে পাঁচবার কসম নিয়েছেন মক্কায় মুকাররমার, কয়বার জোরে বলেন কয়বার, ও মাওলা কেন কেন এত প্রিয় কেন এত পছন্দ কেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, এই শহর তো শহর আবার এটা নিরাপদ শহর, সুবহানাল্লাহ, শহর তো শহর আবার এটা নিরাপদ শহর, কেন 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 প্রশ্ন করলে কোরআন জবাব দিচ্ছে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিলুম বিহাদাল বালাদ, আর উম্মত শুনো অন্য কোন কারণে নয়, অন্য কোন কারণে নয়, আমি নূরানী নবী আগমন করার কারণে, সুবহানাল্লাহ, ওয়া আনতা হিলুম বিহাদাল বালাদ, এই হাবিব যেহেতু আপনি এসেছেন তাশরিফ নিয়েছেন আপনি তাশরিফ এনেছেন আপনার কদমের বরকতে, আমি তো মদিনাকে আর মদিনা রাখি নাই, আপনারা জান্নাতের পিছে দৌড়ান, জান্নাত নামাজ পড়লে জান্নাত রোজা রাখলে জান্নাত, জান্নাত দেখি নাই জান্নাতের স্বাদ কেমন শুনেছি দেখতে কেমন শুনেছি, জান্নাতের আশায় নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই, কেন জান্নাতের আশায় জান্নাতের আশায়, আর আমার নবী ওদিকে মেসেজ দিচ্ছে এই জান্নাত আমার পিছে
চোখের নিচে পায়ের কদমে সুবহানাল্লাহ মা বাইনা বাইতি ওয়া রাউদাতি মা বাইনা বাইতি ওয়া রাউদাতি মির রিয়াদুম মিন রিয়াদিল জান্নাহ আর আমি জান্নাতের মালিক আমার কদমের নিচে জান্নাত থাকে সুবহানাল্লাহ আমার কদমের নিচে জান্নাত থাকে সেই নবীকে তালাশ করব না কাকে জান্নাতকে তালাশ করব এজন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছেন কি মোহাম্মদ সে ওয়ফা তুনে তো হম তেরে হে ইস জাহান চিজ হে ক্যা লৌহ কলম তেরে হে সুবহানাল্লাহ কবি নজরুল যার বাংলা করেছেন আল্লাহ কে যে পাইতে চাই আল্লাহ কে যে পাইতে চাই ওই নবীর বিলাদতে এসেছে ওই নবীজির বিলাদতে এসেছে জিনার কদমে জান্নাত ওই নবীজির বিলাদত উদযাপনে এসেছি জিনার পিঠের নিচে জান্নাত ওই নবীজির বিলাদতে এসেছি ওই নবীজির বিলাদতে এসেছি জিনার কদম মোবারকের কারণে আল্লাহ কালামে পাকে শহরের কসম নেন সুবহানাল্লাহ বলেন মদিনায় মুনাব্বর নাম শুনেছেন না বলেন না নাম শুনেন না এমন কোন মানুষ তো নাই আছেন মদিনা 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 সুবহানাল্লাহ বলেন না মদিনা 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 মেরা সিনা হে মেরা সিনা মদিনা হে মদিনা দিল কে আন্দর হে দিল মুদতর মদিনে মে একজন আশিক বলতেছেন কেন মদিনার পূর্ববর্তী নাম ছিল ইয়াসরিব মদিনার ব্যাপারে কমের পক্ষে 100 কাছাকাছি নামে মোবারকা রয়েছে কোরআনুল করিম হাদিসে করিমা এবং বিভিন্ন দালাইল মিলে পূর্ববর্তী নাম ছিল কি ইয়াসরিব কি নাম ছিল জোরে বলেন না কি নাম ইয়াসরিব কি নাম ইয়াসরিব যার অর্থ করলে দাঁড়ায় গুনাহে মালামত এক কথায় আমার নবীর আগমনের কারণে এই উম্মতের মাঝে শুধু যে শহর শ্রেষ্ঠ হয়েছে তা নয় যা কিছু আমার নবীর সাথে সম্পৃক্ত হয়েছে আমার নবী তো নবী এজন্য বলেছেন জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে আর সানি তো বড়ি দূর হে সায়া ভি নেহি আমার নবীর সাথে সম্পৃক্ত শহরের যেমন কোনো মেসাল নাই আওলাদের যেমন কোনো মেসাল নাই উম্মতের যেমন কোনো মেসাল নাই সাহাবীর কোনো মেসাল নাই এজন্য নিয়েছেন আমার নবীর বিধান আল্লাহর বিধান আমার নবীর হাত আল্লাহর হাত আমার নবীর কথা আল্লাহর কথা আমার নবীর নিক্ষেপ করা আল্লাহর নিক্ষেপ করা আমার নবীর বায়াত করা আল্লাহ পাকের বায়াত করা সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমি আমার অগোচর সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করে নিচ্ছি দোয়ার দরখাস্ত রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু